হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের আজকের আলোচনার বিষয় ভারতের ভূগোল। যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামে যে ধরনের প্রশ্নগুলো বারে বারে জিজ্ঞেস করা হয়, সেই ধরনেরই বেশ কিছু প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। আসুন শুরু করা যাক। প্রথম যে পয়েন্ট রয়েছে সেটা হয়েছে ভারতের সীমা। ভারতের উত্তরে রয়েছে হিমালয় পর্বতমালা, আফগানিস্তান, চীন, নেপাল, ভুটান। ভারতের দক্ষিণে রয়েছে ভারত মহাসাগর ও শ্রীলঙ্কা। ভারতের পূর্বে রয়েছে বাংলাদেশ ও মায়ানমার। ভারতের পশ্চিমে রয়েছে পাকিস্তান ও আরব সাগর। নেক্সট পয়েন্ট, পূর্ব থেকে পশ্চিমে ভারতের বিস্তার। পূর্ব থেকে পশ্চিমে ভারতের বিস্তার 2933 কিলোমিটার। উত্তর থেকে দক্ষিণে ভারতের বিস্তার 3214 কিলোমিটার। নেক্সট পয়েন্ট, ভারতের মোট ক্ষেত্রফল। ভারতের মোট ক্ষেত্রফল 32,87,263 কিলোমিটার। ভারতের ক্ষেত্রফল বিশ্বের মোট ক্ষেত্রফলের 2.4%, কিন্তু ভারতের জনসংখ্যা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় 17%। নেক্সট পয়েন্ট, ক্ষেত্রফল। ক্ষেত্রফল বা আয়তনের বিচারে ভারতের স্থান পৃথিবীতে সপ্তম। প্রথমে রয়েছে রাশিয়া, তারপর কানাডা, ইউএসএ, চায়না, ব্রাজিল, অস্ট্রেলিয়া, তারপর রয়েছে ইন্ডিয়া অর্থাৎ ভারত। নেক্সট পয়েন্ট, ভারতের পূর্বতম রাজ্য। ভারতের পূর্বতম রাজ্য হল অরুণাচল প্রদেশ। ভারতের পশ্চিমতম রাজ্য, ভারতের পশ্চিমতম রাজ্য গুজরাট। ভারতের উত্তরতম রাজ্য, ভারতের উত্তরতম রাজ্য হল জম্মু কাশ্মীর। ভারতের দক্ষিণতম রাজ্য, ভারতের দক্ষিণতম রাজ্য হল তামিলনাড়ু। নেক্সট পয়েন্ট, ভারতের উত্তরতম বিন্দু। ভারতের উত্তরতম বিন্দু ইন্দিরাকাল, সিয়াচেন হিমবাহতে রয়েছে ইন্দিরাকাল, যা জম্মু কাশ্মীরে অবস্থিত। ভারতের দক্ষিণতম বিন্দু, ভারতের দক্ষিণতম বিন্দু হল ইন্দিরা পয়েন্ট, আন্দামান নিকোবরে রয়েছে। ভারতের পূর্বতম বিন্দু কিবিথু, অরুণাচল প্রদেশে রয়েছে। ভারতের পশ্চিমতম বিন্দু গড়মোটা, গুজরাটে রয়েছে। ভারতের সবচেয়ে ছোট রাজ্য, ভারতের সবচেয়ে ছোট রাজ্য হল গোয়া, এবং ভারতের সবচেয়ে বড় রাজ্য হল রাজস্থান। নেক্সট পয়েন্ট, জনসংখ্যা। জনসংখ্যা সবচেয়ে কম সিকিম রাজ্যে, এবং জনসংখ্যা সবচেয়ে বেশি উত্তরপ্রদেশে। ওকে, তো আজকের মতন এখানেই ধন্যবাদ জানাই। ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আর আপনারা যদি ফার্স্ট টাইমার হন তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের সাথে জুড়ে থাকার জন্য টেলিগ্রাম এবং ফেসবুকের লিংক নিচে দেওয়া হলো। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। থ্যাংক ইউ।